নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এখন দেখতেই পাচ্ছ হয়তো এই পরিবেশে, মানে এখন এখানে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে আমার পাশের বাড়ি জেঠিদের বাড়িতে, তো ওখানেই আমি চলে এসেছি। এখানে যে ঠাকুর মশাই, উনি গীতা পাঠ করবেন, পুজোয় বসে পড়লেন, আগে উনি পুজো করে নিচ্ছেন। তো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের যে মাহাত্ম্য বন্ধুরা, তোমরা শুনলে হয়তো বুঝতে পারবে, মানে মনও শান্তি হয়, সব কিছুই শান্তি হয় মানে শোনার পর। ওই জন্য এই দেখো আমার ছোট পুচকিও বসে ওখানে খেলছে, তো উনি পুজো করছেন, পুজো করে তারপর গীতা পাঠ শুরু করবেন। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা আমার সাজ দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কোনো কীর্তন থেকেই আসছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ভাগবত পাঠ হচ্ছে আমার চিঠিদের বাড়িতে, পাশেই বাড়ি, ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে এলাম। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভাগবত পাঠের কিছু কথা, তোমরা দেখো, কথাগুলো শোনো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে দেখো, তো বন্ধুরা কালকে আর তোমাদের কোনো ভাগবত পাঠের কথা শোনাতে পারিনি, কারণ তোমরা দেখেছো যে আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি, আসার পরেই ওই ভিডিওটা করেছিলাম যে তোমাদেরকে শোনাবো। আমি ভেবেছিলাম আমি আবার যাব, কিন্তু ছোট পুচকি খুব কান্নাকাটি করছিল, যার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে তো ভাবলাম কালকে তো কোনো কিছু পোস্ট করতে পারিনি, তো আজকে ভিডিওটা করছি। আর আজকে সকালে কি রান্না করছি সেটা তোমাদের সাথে দেখিয়ে আর তাহলে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা জানোই তো ঠান্ডার দিন, ঠান্ডা পড়ে গেছে, এখন এই যে বেগুন ফুলকপি মূলো দিয়ে একটা সবজি করব, এই যে ডালের বড়ি দিয়ে আর ধনে পাতা দিব। আর এখন কিন্তু এই সবজিটা খুব টেস্ট, মানে টেস্টফুল হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি এটাই রান্না করব। আর ওখানে করেছি বেগুন ভাজা, এখানে করেছি মুগ ডাল, আজকে আমাদের নিরামিষ এইটুকুই আজকে রান্না করব। ভাত হয়ে গেছে, আর পাশে রয়েছে ছোট পুচকির জন্য খিচুড়ি করে রেখেছি, ওকে এটা খাইয়ে দিব একটু পরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না এই অবধি, পরের কোনো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। তো আজকের মতন টাটা।